हेलो दिस इज सुब्रजित एंड वेलकम यू ऑल टू माय चैनल। तो द एकेन एकेन बाबू फ्रैंचाइज नहीं एसबीएफ जो काज करछे तादेर प्रथम मुवि एटा ई बछर पयला बैशाखेर दिन मुक्ति पाय। एर आगे मोटामुटी होइछे सीरीज हिसाबे छटा ना पाँचटा सीजन एसेछे, लास्ट सीजनेर रिव्यू आमार चैनेल अवेलेबल रयेछे। तो मुविटा केमन हलो देखुन, मुविटा जखन पयला बैशाखे मुक्ति पाय ओई समय बेश भालो एकटा रान पेयेछिलो, मुविटा बेश भालो कलेक्शन करेछिलो। आमि कयेकटा हल निजे भिजिट करेछिलाम, देखेछिलाम बेश भालो लोकजनेर समागम होयेछे, বেশ ভালো বাংলার ছবির দিক থেকে, সদর্থক দিক সিরিয়াসলি বলতে গেলে। তো এবার আসি সিনেমাটা কেমন লাগলো। তো যেরকম বাঙালি গল্পে আকসার হয়ে থাকে যে কোনো একজন গোয়েন্দা যিনি জাস্ট ছুটি কাটাবার জন্যই কোনো জায়গায় গিয়েছেন, স্পেশালি ফেলুদার গল্পে তো আমরা বহুবার পেয়েছি এরকম ছুটি কাটাতে গিয়েছেন, গিয়ে ফেলুদার কেন ব্যোমকেশের ক্ষেত্রে পেয়েছি যে গিয়ে তারা কোনো একটা রহস্যের মানে জট ছাড়াতে লেগে পড়েছেন, বা কোনোভাবে রহস্য যেন তাকে এসে তার কাছে ধরা দিয়েছে যে আপনি এই জিনিসটার জট ছাড়ান আলটিমেটলি। তো এরকম একটা গল্প এখানে একেন বাবু তার টিম নিয়ে, বাপি বাবুকে নিয়ে যান ঘুরতে, এবং আরও তার টিম যারা যারা রয়েছে সবাইকে নিয়ে ঘুরতে যান দার্জিলিংয়ে। এবং ঘুরতে গিয়ে সেখানে জাস্ট ঘুরেই বেড়ান, হুট করে একটা রহস্য তাদের সামনে চলে আসে এবং সেটার জট ছাড়াতে শুরু করেন। তো তারপর যেভাবে যা গল্প এগোতে যায়, পরতে পরতে রহস্য যতটা রাখা যায় তারা রাখবার চেষ্টা করেছেন, এবং এন্ডিং কী হয় এরকম একটা টোটাল একটা সেট আপ রয়েছে গল্পটার। তো গল্পটার পজিটিভ দিক কী, গল্পটার পজিটিভ দিক প্রথমে বলবো যে দার্জিলিংটাকে যেভাবে দেখিয়েছে, বাতাসিয়া লুপ বলুন বা হোয়াইট টেম্পলটা বলুন বা আরও যেসব স্থানগুলো, ম্যালটাকে যেভাবে এক্সপ্লোর করেছে, দার্জিলিং গেলেই মানুষ গ্রিনারিজের পিছনে ছোটে, তো এইসব ব্যাপারগুলোকে বেশ ভালো বাঙালি যেসব জিনিসগুলো ওখানে খুব চেনা জানা জায়গাগুলো, খুব চেনা জানা জায়গাগুলো সবগুলোকে এক্সপ্লোর করেছে মুভির মধ্যে দিয়ে। তো বাঙালি এভাবে কানেক্ট করতেই পারে নিঃসন্দেহে। এবং পয়লা বৈশাখের উন্ডোতে যেহেতু সিনেমাটা এসেছিল, তো সেদিক থেকে বাঙালি অনেক বেশি করে যেন গরমের ওই তেতে পড়া গরমের মাঝখানে একটা বেশ ঠান্ডার আমেজ পেয়েছে। তো নিঃসন্দেহে সেদিক থেকে ব্যবসাবল হওয়ার একটা নিঃসন্দেহে একটা বড় কারণ ছিল, এবং এই মার্কেটিং জিনিসটা খুব ভালোভাবে ওয়াকও করেছে বক্স অফিসে, তা আমরা নিজেরা দেখেছি। তো এবার এই জিনিসগুলো খুব ভালোভাবে শ্যুট করেছে অ্যাকচুয়ালি, যেভাবে ড্রোনটা ইউজ করেছে বা অ্যাকশনের সময় যেভাবে ওপর থেকে শটগুলো দেখাচ্ছে, হাই ভিউ বা বার্ডস আই ভিউগুলো দেখাচ্ছে, এবং বিভিন্ন জায়গাতে ওই জায়গাগুলোকে যেভাবে কভার টাভার করেছে ভালো লাগে। মিউজিক টিউজিক বেশ ঠিকঠাকই রয়েছে, এবারে দেন কালার টালার দিয়ে বেশ একটা প্রিমিয়াম ফিল দেয় আপনাকে, মানে সিরিজও যেরকম দেখি আমি কালারের টোন টোন হ্যান তেন, বাট এই মুভির দিকে অনেকটা বেশি পলিশ লেগেছে, অনেকটা বেশি প্রিমিয়াম ফিলটা আপনাকে দেবে। আর কিছু কিছু জায়গাতে ওই কমিক টাইমিংগুলো বেশ ভালো লাগে, লিটারালি ভালো লাগে। হ্যাঁ সব জায়গাতে ওয়ার্ক করে না, বাট কিছু কিছু জায়গাতে সত্যি ভালো লাগে, ওই মানে ধরো যেরকম ব্লেন্ডিংগুলো হয়ে থাকে। আমি আগের দিন হরর কমেডি নিয়ে বোঝার থেকে আপনাদের বলছিলাম যে একটা হরর একটা মোমেন্ট চলছে, ওই মাঝখানে এমন একটা কমিক মোমেন্ট ঢুকিয়ে দেওয়া যে আপনার মানে হাসিও পাবে ওরকম একটা সিনে। তো এখানেও কোনো কোনো জায়গায় ধরুন টেনশন বিল্ড করতে চাইছে বা একটা খুব একটা বেশ চাপের একটা ইন্টেন্স মুহূর্ত, ওই মুহূর্তে আমার একটা কথা বললো যে সবাই ধ্যার আবার এটা এরকম টাইপের জিনিস ঢুকে গেল, একটা কমেডি ব্যাপার। ওই ব্যাপারগুলো বেশ কিছু কিছু জায়গাতে বেশ ভালো ওয়ার্ক করে। আবার যদি বলি ওভারঅল যদি বলি, এর যেরকম লোকেশনের পার্টটা ভালো, ভিজুয়ালাইজেশনের পার্টটা ভালো, আবার টেকনিক্যালি ভালো একটা সাউন্ডের একটা ফিল্ম হয়েছে। উল্টো দিকে যদি বলি যেই জিনিসটার উপরে মেন কনসেন্ট্রেশন সেটা হচ্ছে রহস্যটা কেমনভাবে তারা প্রেজেন্ট করতে পারলো। তো সেদিক থেকে বলতে গেলে আমি এর আগে যতগুলো সিরিজ দেখেছি, আমি একেনবাবু আমার পড়া নেই সত্যি কথা বলতে, বাট যতগুলো আমি সিরিজ দেখেছি সেই নিয়ে বলতে পারি একেনবাবু যে খুব যে একজন ওই বড় মাপের গোয়েন্দা বা তার গল্প যে খুব যে একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু কনসেপ্ট হয় ওরকম নয়, বাট ঠিকঠাক লাগে আমার। তো এখানে গল্পের নিরিখে যদি বলি যেই প্লটটা ছিল, প্লটটা যে খুব একটা আহামরি তা নয়, বা বাঙালি এমন কিছু দেখেনি বা বাঙালি এরকম গোয়েন্দা গল্প কোথাও নেই এমন নয়, বাট সেই জিনিসটাকে একটু বেটারভাবে প্রেজেন্ট করলে হয়তো অনেক বেশি এনগেজিং হতে পারতো। তো ওই প্রেজেন্টের জায়গাটাতে বা স্ক্রিন প্লের জায়গাটাতে অনেক বেশি ফিল্মটা ল্যাক করে, ওই রহস্যটা কোথাও যেন দানা বাঁধতে পারে না। ওই কমিক টাইমিং আর লোকেশন শুধু এইটুকুই ফিল্মটাকে টেনে নিয়ে যায়। আর যদি বলি বাপিবাবুর চরিত্র, এখানে নতুন কাউকে দেখলাম, সিরিজে একজন প্লে করেন এবং মুভিতে একজন প্লে করছেন, তো এই যিনি প্লে করেন রোলটা তিনি খুব ভালোভাবে কাজটা করেন, এবং তাদের মধ্যে কেমিস্ট্রিগুলো বেশ ভালো লাগে। কিছু কিছু মুহূর্ত আছে তারা গাড়ি করে যাচ্ছে, তারা মেলে বসে আড্ডা মারছে, গ্রিনারিজে বসে আড্ডা মারছে, ওই মোমেন্টগুলো বেশ ভালো খুনসুটি মোমেন্ট ক্রিয়েট হয়। বাট আলটিমেট যেই জন্য এই সিরিজটা সেটা হচ্ছে একেনবাবু একজন গোয়েন্দা, একেন তো সেন একজন গোয়েন্দা, সেই গোয়েন্দার ওই যে জট ছাড়ানোর ব্যাপারটা বা একটা রহস্যের দানা বাঁধার ব্যাপারটা, ওই ব্যাপারটা কোথাও থেকে ক্লিক করে না, এবং কে ঘটনাটা ঘটিয়েছে বা আলটিমেট কার পিছনে ছোটা হচ্ছে এই ব্যাপারটা অনেকটা আগে যেন দর্শক প্রেডিক্ট করতে পারে। হ্যাঁ বাঙালি দর্শক প্রচুর ডিটেকটিভ স্টোরি পড়ে, প্রচুর ডিটেকটিভ স্টোরি দেখে শোনেও, অবভিয়াসলি সানডে সাসপেন্সের দলত আমরা শুনিও, তাই সে ব্যোমকেশ হোক, কীর্তি হোক, ফেলুদা তো অবভিয়াসলি, এবং উল্টো দিয়ে কর্নেল সমগ্র বা যার কথাই বলি না কেন,
তো বাঙালি অনেক কিছু দেখে, তো এই জিনিসগুলো অনেকটাই বেশি প্রেডিক্টেবল, আর হয়তো ভালোভাবে প্রেজেন্টেশনটা বা ন্যারেশনটা হতে পারতো। তো ভিজুয়ালি সিনেমাটা ভালো হলো, টেকনিক্যালি সিনেমাটা স্ট্যান্ডার্ড হলো, সিনেমাটা মানে ওই কথাটা গিয়ে ইন্টেন্স মোমেন্টগুলো ক্রিয়েট হয় না, কথাটা গিয়ে যে খুব যে একটা ভালো একটা কিছু ওই পার্টটা যে গোয়েন্দা গল্প দেখবার জন্য বসা, সেই জিনিসটা কথাটা গিয়ে এফেক্টিভ একদমই হয় না। এবং যদি পারফরমেন্সের দিকে আসি, তো বাপিবাবুর রোলটা যিনি প্লে করেছেন আগেই বললাম, ওই জায়গাটা ভালো হয়, এবং একেন্দ্র সেন কিছু কিছু জায়গাতে সত্যি ভালো। আর যদি বলি বাকিরা ঠিকঠাক, পায়েল সরকার কিছু কিছু জায়গাতে প্রচণ্ড লাউড লেগেছে, এবং অবভিয়াসলি বলতে গেলে দেবাশিস মণ্ডল মন্দার প্লে করেছেন যিনি, তারপরে আমি দেখলাম মাহট মারাটাসে তাকে ভালোভাবে ব্যবহার করা যায়নি, কোথাটা গিয়ে যেন আমার মনে হচ্ছে ক্যারেক্টারটা বা ওনার ওই অ্যাক্টিং ক্যাপাবিলিটিটাকে কোথাও গিয়ে ওয়েস্ট করা হয়েছে। এখানেও যদি বলি একেন্দ্র সেন বা এই দ্য একেনের ক্ষেত্রে, সেখানেও কোথাটা গিয়ে তার ক্যারেক্টারটা ঠিক আছে, তিনি করেছেন ওই একটা অদ্ভুত একটা অ্যাক্সেন্ট দিয়ে রেখেছে, অ্যাক্সেন্টটা যেন হচ্ছে না এরকম একটা ব্যাপার রয়েছে। ঠিকঠাক একটা মুভি, আপনি চাইলে দেখতেও পারেন, না দেখলেও যে বড়ো কিছু মিস করবেন এমন কিছু না। এই রইল আমার তরফ থেকে, আমার যা অনেস্ট ফিলিং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি অবভিয়াসলি একটা লাইক করুন, শেয়ার করুন, এবং আমার চ্যানেলে ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।